বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম নিপাস ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি আমার সারাদিনের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠেই আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি, মানে অন্যদিনও থাকে কিন্তু রান্নার দিকটা আজকে সকালবেলায় স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আজকে রান্না করতে চলে এসেছি। এই গরমের মধ্যে বেলা করে রান্না করতে ইচ্ছা করে না। তারপরে মাম্মাম তো আছেই, ভীষণ দুষ্টুমি করে, মানে আমি রান্না করতে আসলে ও আমার পিছন পিছন এসে রান্নাঘরে সব এলোমেলো করবে, এই ঢালবে ওই ঢালবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। মাম্মাম এখনও ঘুমের থেকে ওঠেনি, এই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে মাম্মামকে ঘুমের থেকে উঠাবো। রাত্রিবেলাও একটু বর্তমান দেরি করে ঘুমাচ্ছে, এই জন্য সকালবেলাও দেরি করে উঠছে। তো আমি একটা গ্যাসের জন্য প্রেশার কুকারে ডাল বসিয়েছি আর কড়াইতে তরকারি বসিয়েছি, কুমড়ো আলুর তরকারি বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে। ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে, এখন সম্বরা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর হচ্ছে তরকারিটাও প্রায় প্রায় হয়ে এসেছে। আমি চিংড়ি মাছটা দেবো, তা চিংড়ি মাছটা খুঁজে পাচ্ছিলাম না, এত তাড়াহুড়ো করছিলাম যে চিংড়ি মাছটা ফ্রিজে আমার মনেই নেই। কালকে ভেজে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর আজকে ওই ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারির মধ্যে। আজকে সকালে কোনো টিফিন বানাইনি, আমার আজকে কোনো টিফিন বানাতে ইচ্ছা করছিলো না, তাই আমি পুচকুর বাবাকে বললাম যে আজকে একটু টিফিন নিয়ে আসো, কোনো কিছু আমার আজকে টিফিন বানাতে ইচ্ছা করছে না, তার জন্য সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল না। তো টিফিন বানালে রান্নাটা করতে গেলে একটু দেরি হয়ে যায়, আর আমার তো বেশিরভাগ দিনই সকালবেলা রুটি বানাতে হয়। এখন গরম পড়ে গেছে, তাও আমার প্রতিদিন সকালেই রুটি বানাতে হয়, রুটি তরকারি বানাতে হয়। রান্না বান্না কমপ্লিট। রান্না আজকে ডাল রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করলাম আর ভেন্ডি ভাজলাম। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এখন মাম্মাম ঘুমের থেকে উঠলো, মাম্মামকে ফ্রেশ করলাম, এখন মাম্মাম খাচ্ছে। মাম্মামকে আমি একটু খাইয়ে দেবো আর মাম্মাম একটু একটু নিজে নিজেও খায়, মানে একটু একটু জাস্ট অভ্যাস করাই। তো মাম্মামকে এখন খাইয়ে নিচ্ছি, তারপরে আরও মানে আরও অনেক কাজ বাকি রয়েছে। বিছানা টিছানা এখনও কিচ্ছু গোছানো হয়নি, তো মাম্মামকে এখন সবাই খাইয়ে নিই, এবার মাম্মামকে খাইয়ে তারপরে বাদবাকি কাজ করবো। বিছানা টিছানা গুছাতে হবে, তারপরে সকালবেলা আজকে কোনো টিফিন বানাইনি। মাম্মামের বাবাকে বললাম যে আজকে একটু টিফিন কিনে নিয়ে আসো, কারণ আজকে সকালে টিফিন বানাতে ইচ্ছা করছে না। তাই জন্য ও বললো ঠিক আছে, তাহলে আমি সকালে টিফিনটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তো বাইরে থেকে কিনেই নিয়ে আসবে, তো মাম্মামকে আমি এখন চট করে খাইয়ে ফেলি। মামামকে খাওয়াতে বসলে এক ঘন্টা হাত তিনি খাওয়াতে হবে, কারণ ও প্রচণ্ড লেট করে খায়। এক ঘন্টা ধরে রাখতে হয় ওকে খাওয়ানোর জন্য, আর বক 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 করে করে তারপরে খাওয়াতে হয়। মাঝে মাঝে যখন মানে ফোন থাকে সামনে, তো ফোন দেখে দেখেই খায়, তো মাঝে মাঝে ফোনটা দিই না, কারণ এত ছোট মানুষ এখন, এখনই যদি এত ফোন দেখে তো ওর অনেক প্রবলেম হয়ে যাবে। এর জন্য একটু বক বক করি, মানে গল্প শোনাই যাতে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তো আমি তাই করছি। মামামকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি বিছানা তুলতে চলে এসেছি। আর দেখো এই যে আমার সাথে সাথে মাতব্বরও এসেছে, এসে দুষ্টুমি করছে। ও ভীষণ দুষ্টু, তোমরা জানি না জানো না কি, কিন্তু ও ভীষণ দুষ্টু, মানে একদিকে যদি আমি চোখ বন্ধ করে থাকি আর একদিক পুরো উল্টে পাল্টে যাবে একদম, এত দুষ্টু। তো ওকে নিয়েই আমার সারাদিন সামলাতে হয়, কারণ আমাদের সংসারে বেশি কেউ নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই তো বাইরেই থাকে, তো এর জন্য আমার এখানে আমারই সব একা একা করতে হয়। আর নিচে আমার কাকা শ্বশুরের ছেলে বউমা আছে, মানে আমার যা হয়, ঠাকুমাও আছে নিচে, উপরে মিলিয়েই থাকে। তো আমারই সব সংসারের সব কাজকর্ম আমার একা হাতে সব সামলাতে হয়, তারপরে মেয়েও আছে, মেয়েকেও সামলাতে হয়, মোটামুটি অনেক কাজ থাকে সংসারে, একটা সংসারে। তো আমি তাই করছি, তাড়াতাড়ি করেই চেষ্টা করি সবসময় কাজগুলো করার, যাতে একটু মানে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে একটু বসতে পারি।
সবেমাত্র স্নান করে এসেছি, দেখি বর চলে এসেছে খাবার নিয়ে, আর ওর খিদে পেয়ে গেছে। আমি স্নান করে সব এসেছি, পুজোও দিইনি এখনও, তো আমি ওকে খেতে দিয়ে দিলাম। আমি আগে ও খেয়ে নেবে, তারপরে আমি পুজো দিয়ে তারপরে খাবো, তো এর জন্য আমি ওকে খাবারটা বেড়ে দিচ্ছি। আমার বর আমার শ্বশুর সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে, এই জন্য মাম্মা মজে তাকিয়ে তাকিয়ে হাসছে, ও দাদার সাথে বদ্দার সাথে কথা বলছে ভিডিও কলিংয়ে, আর আমি ওকে খেতে দিচ্ছিলাম। আমি পুজোটা দিয়ে জামা কাপড় মেলে চলে এসেছি খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখন প্রায় 11:30 বাজে, আর এত লেট করে আমি কখনো খাই না, এই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো। মুখ দেখেই মনে হয় বুঝতে পারছো তোমরা, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, এই জন্য কোনো কথা না বলে আমি সোজা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। খেতে উঠে দেখলাম প্রায় 12:00 বাজে, এর জন্য মামা আমাকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। একবারে স্নান টান করিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর মামাকে এখন জামা পরাচ্ছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাতটা বসিয়েছি, আর মামামের জন্য মাছ ভাজলাম। ভাতটা হয়ে গেলে পরে মামামকে মাছ ভেজে দিয়ে ভাত খাইয়ে দেব, আর মামা আর আমি এখন বসে বসে টিভি দেখছি, কারণ হচ্ছে কি এখন আর কোনো কাজ নেই। এখন আপাতত একটু ফ্রি হলাম, সারাদিন সকাল থেকে তো মানে খুব ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, টাইমই পাওয়া যায় না, তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিয়ে এখন অনেকটা ফ্রি হলাম। ভাতটা হয়ে গেলে এখনের মতো আর কোনো কাজ নেই, তার জন্য এখন বসে বসে একটু টিভি দেখছি। ভাতটা হয়ে গেলে মামামকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে মামামের বাবা আসলে আমরা খেয়ে নেব। মামাম এখন বসে মানে দাঁড়িয়ে রয়েছে জানলার সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাখি দেখছে, কাক দেখছে, সব মানে পাখিগুলো আসছে আর ও ডাকছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, মামা ও মামাম টাকা টাকা শোনা। তুমি টিভি দেখছো? ও টিভি দেখছে আমার সাথে, আমি টিভি দেখছি আর ও বলছে আমিও টিভি দেখবো, বলছে আমি ভূত দেখবো। আমি বলছি ভূত তো দেখতে হয় না, ভূত দেখলে তো তুমি ভয় পাবে, বলছে না আমি ভূত দেখবো, আমি ভয় পাই তো আমি ভূত দেখবো। তাই তো, তোমার ভূত দেখতে ভালো লাগে? এই দেখো ও বলছে ভূত দেখবে, ভয় পাও না? ও তো এই যে সবাই বলে, এদিকে আসো, এদিকে এদিকে আসো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো ভূত ভালো, ভূত ভালো, ভূত ভালো, ভূত নাকি ভালো? আচ্ছা ভূত ভালো, এইখানে এই বসো, এই এই যে এইখানটা বসো, ভূত ভালো, মাম্মাম বলছে ভূত ভালো, মানে ভূত দেখতে ওর ভালো লাগে, ভয় পায় না। তুমি ভয় পাও না ভূত দেখতে? ভয় লাগে না তোমার? ও ভয় লাগে না, ভূত দেখতে ভালো লাগে।
আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।